Hello my dear students, hope all is well. In today's class we are going to discuss the poem Daybreak by Henry Wadsworth Longfellow. Ajke amra ei class e Henry Wadsworth Longfellow je kobita Daybreak class 11 je kobita roiche sei kobita alochona korbo. Prothome amra ei kobi somporke dutar kotha bolar por tarpore kobita je structure ba gothon sei niye amra discussion korbo. Tarpore ei kobitar title ebong चले आसबार मिनिंग लाइन बाय लाइन एनालिसिस कविता एक्सप्लेनेशन कर कवितार प्रथम कविर नाम हलो हेनरी वैड्सवर्थ लॉन्गफेलो हि वज एन अमेरिकान पोएट अमेरिकान कवि एंड हि वज फेमस फर हिज लिरिक पोएम्स एंड अल्सो राइटिंग पोएम्स इन राइमिंग कपलेट्स अर्थात हेनरी वैड्सवर्थ लॉन्गफेलो लिरिक कविता लिखतें लिरिक बोलते এটা সুরের কবিতা তাকে লিরিক কবিতা বলা হয় যার মধ্যে গীতি কবিতা বা গীতের আকারে সুরের আকারে যে কবিতা লেখা হয় লিরিক কবিতা বলা হয় এটাকে এবং তিনি এখানে আমরা দেখব রাইমিং কাপলেটস ইউজ করেছেন রাইমিং কাপলেটস মানে কি রাইমিং কাপলেটস কাপল মানে দুটো তাহলে কাপলেটস মানে দুটো লাইনকে নিয়ে একটা কাপলেটস তৈরি হয় এবং এইগুলো যদি মিটারে মিল থাকে এবং শেষের যে লাইনগুলো যদি ছন্দের মিল থাকে রাইমস কি মিল থাকে তখন সেটাকে বলে রাইমিং কাপলেটস কবিতা দেখবো এই কবিতা যে স্ট্রাকচার যে ডে ব্রেক যে কবিতা এই কবিতা যে স্ট্রাকচার এখানে দেখবো আমরা টোটাল 18 লাইন রয়েছে টোটাল 18 লাইনস এন্ড দেয়ার আর 9 রাইমিং কাপলেটস অর্থাৎ এই 18 লাইনকে যদি দুই দিয়ে ভাগ করা হয় অর্থাৎ একটা কাপলেট মানে দুটো লাইন তাহলে এরকম করে দুটো দুটো চারটে করে এরকম টোটাল আমরা দেখবো টোটাল 18টা লাইন রয়েছে এবং এখানে কবি 9 জোড়া লাইন ইউজ করেছেন বা 9টা রাইমিং কাপলেটস ইউজ করেছেন কারণ আমরা দেখবো প্রত্যেক লাইনের যে দুটো লাইনের শেষে তো মিল রয়েছে তাহলে এটা হলো কবিতার স্ট্রাকচারটা এবং একটা লিরিক পোয়েম বা গীতি কবিতা বলা যেতে পারে এরপরে আমরা আসি এই কবিতার টাইটেল কি রয়েছে টাইটেল রয়েছে ডে ব্রেক মানে আমরা জানি ডে ব্রেক মানে হলো সকালবেলা বা মর্নিং বা ডন ভোর বা যে সকাল হচ্ছে সেই সকালটাকে আমরা ডে ব্রেক হিসেবে এখানে কবি বলেছেন তাহলে ডে ব্রেক হলো এরপরে আমরা আসি এই কবিতার যে থিম বা মিনিং কি রয়েছে এই কবিতা দেখতে পাবো আমরা একটা উইন্ড একটা বাতাস একটা সমুদ্র থেকে উঠে এলোই এবং সমুদ্র থেকে ওঠার পরে সকালবেলায় সেই বাতাস বিভিন্ন তার লোকের সঙ্গে দেখা হয়েছে এবং তার সিন কথা বলছেন এর আগে বলে ফেলি আমরা এখানে কবি কিন্তু ইউজ করেছেন পার্সোনিফিকেশন অর্থাৎ এই যে উইন্ড বা বাতাস যেটা সমুদ্র থেকে উঠে আসছে তিনি থেকে পার্সোনিফাইড করেছেন অর্থাৎ দ্য উইন্ড হ্যাজ বিন অ্যাট্রিবিউটেড উইথ সাম হিউম্যান কোয়ালিটিজ মানে মানুষ যেভাবে কথা বলে মানুষ যেভাবে রিয়াক্ট করে সেই গুণাবলী মানুষের যে জীবত্ব আরোপ করেছেন কবি এখানে উইন্ডের প্রতি বা বাতাসকে মানে মনে হবে যেন বাতাসটি কথা বলছে তাকে স্পর্শ করছে চিৎকার করছে তার এগিয়ে যাচ্ছে তাহলে এই যে অ্যাক্টিভিটিস গুলো কার এটা মানুষের বা জীবন্ত জিনিসের হয়ে থাকে সেই জিনিসটাই এখানে দেখবো আমরা উইন্ডকে কবি এখানে পার্সোনিফাইড করেছেন বা জীবত্ব আরোপ করেছেন ফলে এখানে দেখবো আমরা যে উইন্ড যখনই বাতাস থেকে এই সমুদ্র থেকে বেরিয়ে এলো প্রথমেই তাদের বিভিন্ন জিনিসের সঙ্গে ব্যক্তির সঙ্গে বিভিন্ন বস্তুর সঙ্গে দেখা হচ্ছে এবং তাদের সঙ্গে তিনি কথা বলছেন কার সঙ্গে দেখা হচ্ছে যখন বাতাস প্রথমেই সমুদ্র থেকে বেরিয়ে এলো প্রথমেই তা দেখালো কুয়াশার সঙ্গে মিস্ট এবং কুয়াশার সে বলছে যে তুমি সরে যাও আমার জন্য রাস্তা তৈরি করে দাও তারপরে ক্ষণে তা দেখা হচ্ছে মেরিনার্স অর্থাৎ যে নাবিকগণ রয়েছেন যে শিপস জলজাহাজের নাবিকগণ তাদের সঙ্গে দেখা হচ্ছে এবং তারা বলছে তোমরা পাল তোলো তোমরা এগিয়ে চলো তাহলে এরপরে আমরা চলে আসছি যখন দেখা হচ্ছে তারপরে তা দেখা হচ্ছে বনভূমির সঙ্গে বনভূমি ফরেস্ট কে বলছে তোমাদের যে পাতাগুলো রয়েছে গাছের পাতা ছিল তোমরা মেলে দাও যেন তো আমরা আমি এদিক দিয়ে বেরিয়ে যেতে পারি তার সঙ্গে দেখা হচ্ছে তার যে বনের যে উড বার্ড বা বনের যে পাখি তার সঙ্গে দেখা হচ্ছে তাকে বলছে তোমরা কি করো তোমরা তোমার যে পাখিগুলো ফোল্ড করে গেছো সেগুলো তো মেলে দাও এবং তোমরা গান গাইতে শুরু করো জেগে ওঠো এবং গান গাইতে শুরু করো এবার আমরা চলে আসবো দেখবো যে বাতাসের সঙ্গে দেখা হচ্ছে মোরগের রুস্টার বা চ্যান্টিক্লেয়ার তার সঙ্গে দেখা হচ্ছে তাকে বলছে তুমি এখনো ডাকোনি তুমি ডাকো তুমি ভরে যে আওয়াজ দাও রুস্টার সেই রুস্টার মোরগের যে আওয়াজ সেটা তুমি জোরে ডাকো এবং সবাইকে জেগে তোলো তারপরে পরক্ষণে দেখা যাচ্ছে যে শস্যের ক্ষেত বা ভুট্টার ক্ষেত তার সঙ্গে দেখা যাচ্ছে এবং তাদেরকে বলছেন তোমরা মাথা নত করো এবং আমাকে ওয়েলকাম করে যে মর্নিং আসছে সেই মর্নিং তারা মাথা নত করে ওয়েলকাম তাকে ওয়েলকাম জানাও ঠিক আছে এরপর চলে আসছে শেষের দিকে আমরা চলে আসছি শেষের দিকে যে ঘন্টাঘর বেলফ্রাই টাওয়ার সেই ঘন্টাঘরের মধ্যে কি রয়েছে ঘন্টা রয়েছে সেই ঘন্টাকে বলছে তুমি বেজে ওঠো এবং এই যে সকাল হয়েছে সেটা সবাই জানান দাও এবং সর্বশেষে দেখবো আমরা এই যে উইন্ড সেই উইন্ডের সঙ্গে দেখা হচ্ছে কার যে গির্জা সংলগ্ন যে কবরস্থান রয়েছে সিমেট্রি বা গ্রেভ ইয়ার্ড
বা চার্চ ইয়ার্ড, সেইখানে যে কবরগুলো রয়েছে সেই কবরে যাদেরকে এখানে কবর দেওয়া হয়েছে তাদেরকে তিনি কবিতা বলছে, আমাদের উইন্ড বলছে যে তোমাদের সময় হয়নি, তোমরা এখনই ঘুমিয়ে থাকো, তোমাদের সময় হয়নি এখনো, তোমরা চুপচাপ এখন সাহিত্য অবস্থায় থাকো। তাহলে দেখলাম যে এই কবিতার মধ্যে বাতাস, উইন্ড, বিভিন্ন যে অ্যাক্টিভিটিস তার আছে এবং সে কার কার সঙ্গে কথা বলছে, কাকে কি বলছে, এবং শেষে প্রত্যেকে সে বলছে জেগে ওঠো, তোমাদের অ্যাক্টিভিটি কাজ করো, কিন্তু শেষে যে কবরের মধ্যে যারা শুয়ে আছেন তাদের বলছে না তোমরা এখন জাগো না, তোমাদের এখন সময় হয়নি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কবিতার বাংলা আমরা বুঝতে পারলাম। এবার আমরা চলে আসি কবিতার ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন আমরা অ্যানালাইসিস করবো, তাহলে কবিতার যে ডিপ মিনিং বা অন্যান্য যে মিনিং রয়েছে সেটা সহজে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে চলো তোমার প্রত্যেকেই তোমার যে টেক্সট সে টেক্সট সামনে নিয়ে এসো এবং এখান থেকে আমরা প্রথমে একটা লাউড রিডিং দিই। লাউড রিডিং দেওয়ার পরে তারপরে কি করবো, তারপরে আমরা এই কবিতার লাইন বাই লাইন অ্যানালাইসিস করবো। ওকে, ডে ব্রেক, এইচ ডব্লিউ লং ফেলো। A wind came up out of the sea and said, O masts, make room for me. It hailed the ships and cried, Sail on, ye mariners, the night is gone. And hurried landward far away, crying, Awake, it is the day. It said unto the forest, Shout, Hang all your leafy banners out. It touched the woodbird's folded wing and said, O bird, awake and sing. And over the foams, O chanticleer, your clarion blow, the day is near. It whispered to the fields of corn, Bow down and hail the coming morn. It shouted through the belfry tower, Awake, O bell, proclaim the hour. It crossed the churchyard with a sigh and said, Not yet, in quiet lie. So, now we will discuss the poem line by line so that the meaning of the poem can be understood. এরপরে আমরা এই কবিতাটি লাইন বা লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড ডিসকাশন করবো। আমরা বলেছি ডে ব্রেক, ডে ব্রেক মানে হলো সকালবেলা বা মর্নিং, এখানে ডে ব্রেক বলা হয়েছে। কবি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লং ফেলো। এ উইন্ড কেম অফ আউট অফ দ্য সি, এ উইন্ড একটি বাতাস, কেম অফ উঠে এলো, আউট অফ দ্য সি সমুদ্র থেকে উঠে এলো। তাহলে আমরা দেখবো এখানে একটা ভূগোলের বিষয় রয়েছে। দেখবে যারা ভূগোল প্রশ্ন করছে তোমরা জানো যে একটা সমুদ্রবায়ু থাকে, একটা স্থলবায়ু থাকে, অর্থাৎ রাত্রিবেলায় আমরা জানি রাত্রিবেলা যে বাতাস, সে বাতাস স্থল থেকে সমুদ্রের দিকে জলের দিকে যায়, এটাকে এটা নর্মাল সিস্টেম থাকে। এবং সকালবেলা বা দিনের বেলা দেখা যায় যে সমুদ্র থেকে বাতাস বয়ে আসে কোথায়, স্থলভাগের দিকে বয়ে আসে। ফলে যেহেতু এই কবিতাটি সকালের কবিতা, ফলে এখানে কবি বলছেন এ উইন্ড একটি বাতাস, কেম আপ উঠে এলো, আউট অব দ্য সি অর্থাৎ একটি সমুদ্র থেকে বা সমুদ্র থেকে কি হলো, সাগর থেকে বাতাস উঠে এলো, একটি বাতাস উঠে এলো, মানে এখানে বাতাসটি সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসছে। এ উইন্ড কেম আপ আউট অব দ্য সি অ্যান্ড সেড, এবং বলল, আমরা বলেছি এর আগেই যে এখানে উইন্ডকে, বাতাসকে কবি করেছেন পার্সোনিফাইড করেছেন, মানে তার মধ্যে জীবত্ব আরোপ করেছেন, হিউম্যান যে কোয়ালিটিস সেগুলো তিনি অ্যাট্রিবিউট করেছেন তার প্রতি। তার জন্য এখানে উইন্ড বলছে অ্যান্ড সেড, তাহলে বাতাস বলল, কি বলল, ও মিস্টস, মিস্ট মানে কুয়াশা, তাহলে যেহেতু সমুদ্রের জলের মধ্যে কি রয়েছে, কুয়াশা রয়েছে উপরে, সেই কুয়াশাকে বলছে ও মিস্টস মেক রুম ফর মি। রুম মানে ঘর নয়, এখানে রুম মানে হচ্ছে জায়গা, মানে জায়গা ছাড়া আমি যেতে চাইছি, তার জন্য জায়গা ছেড়ে দাও। তাই বলছে আমার জন্য জায়গা করে দাও তুমি। এ উইন্ড কেম অফ আউট অফ দ্য সি, একটি বাতাস সমুদ্র থেকে বা সাগর থেকে উঠে এলো, অ্যান্ড সেড, বলল মিস্ট কুয়াশাকে যে আমার জন্য জায়গা করে দাও, আমি যেতে চাই, মানে আমার জন্য রাস্তা তুমি ছেড়ে দাও। এরপরে আসছে ইট হেল্ড, ইট মানে উইন্ড বাতাস, হেল হেল মানে ওয়েলকাম করা, ওয়েলকাম করা। দেখবে এর আগে তোমরা হয়তো দেখেছো রাজা মহারাজা তাদেরকে যখন তারা কোনো জায়গায় আসেন তখন তাদেরকে হেল করা হয়, মানে তাদেরকে অভ্যর্থনা করে, স্বাগত জানানো হয়, নত হয়ে তাদেরকে স্বাগত করে, সেটাকে হেল্ড বলা হয়েছে। মানে এখানে বাতাস কি করছে, হেল করছে তাদেরকে, দ্য শিপস মানে জলজাহাজ, যে জলজাহাজগুলো রয়েছে তাদেরকে সে বলছে, অ্যান্ড ক্রাইড, চিৎকার করে বলল, সেল অন মানে পাল তোমরা তোলো, মানে তোমরা তোমাদের যাত্রায় বেরিয়ে যাও। তাহলে এখানে বাতাস যে সকল জাহাজ রয়েছে সমুদ্রের যে কাছাকাছি নোঙর দেওয়া আছে জাহাজগুলো, তাদেরকে বলছে সকাল হয়েছে, এরপরে তোমরা কি, তোমরা সাগরে তোমরা বেরিয়ে যাও, তোমাদের যাত্রা শুরু করো। ইয়ে মারিনার্স,
হে নবিক গন দ্য নাইট ইজ গন, কারণ এ আর রাত নেই, রাত চলে গেছে, রাত শেষ হয়ে গেছে, এখন দিন হয়ে গেছে, বলে তোমরা তোমাদের অ্যাক্টিভিটি তোমরা শুরু করো। তাহলে আমরা কি দেখলাম সেকেন্ড যে কাপলেটে, ইট হেল্ড দ্য শিপস অ্যান্ড ক্রাইড সেল অন, এই বাতাসটি অভ্যর্থনা করলো বা ওয়েলকাম স্বাগত জানালো কাদেরকে, শিপসকে, এবং তাদের বলছে তোমরা পাল তুলে তোমরা বেরিয়ে চলো, এবং যারা নাবিকগণ রয়েছেন ইয়ে মারিনার্স, দ্য নাইট ইজ গন, রাত শেষ হয়ে গেছে, একত্র দিন হয়েছে, এবং তোমাদের কাজ তোমরা শুরু করো, তোমরা যাত্রা পথে তোমরা বেরিয়ে পড়ো। অ্যান্ড হারিড ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে, এরপরে কি হচ্ছে, সেই বাতাস আস্তে আস্তে স্থলভাগের দিকে চলে এসছে, and hurried landward far away, এবং অনেক দূরে যে স্থলভাগ রয়েছে সেই স্থলভাগ দিয়ে যেতে বলছেন, কুইক কুইক হারি মানে তাড়াতাড়ি তোমরা চলে যাও, ক্রাইং এবং চিৎকার করতে করতে এখানে বলছে অওয়েক জেগে ওঠো, ইট ইজ দ্য ডে দিন হয়েছে, সকাল হয়েছে, সবাই জেগে ওঠো, চিৎকার করে বলছে কে, চিৎকার বলছে বাতাস। এরপর চলে আসছে নেক্সট প্রাইমিকা প্লেটে, ইট সেট আনটু দ্য ফরেস্ট, এরপরে ইট ইট মানে কি উইন্ড সেট বললো, কি বললো, আনটু দ্য ফরেস্ট বনভূমি বা জঙ্গলকে, কি বলছে, শাউট চিৎকার করো, অর্থাৎ যখনই দেখবে বাতাস বনভূমি পেরিয়ে যায় তখন করে ঝরঝর করে আওয়াজ হয় সেটিকে শাউট চিৎকার করতে বলছে এখানে, ইট সেট আনটু দ্য ফরেস্ট শাউট হ্যাং অল ইয়র লিফি ব্যানার্স আউট, এবং হ্যাং ঝুলি দিতে বলছে, অল ইয়র লিফি ব্যানার্স, লিফ মানে পাতা, ব্যানার মানে তোমরা জানো ব্যানার, সেই পতাকাকে ব্যানার বলা হয়। তাহলে এখানে আসলে বলা হয়েছে যে পাতাগুলো যে রয়েছে জঙ্গলে, যে গাছের পাতা ছিল বড় বড় জঙ্গলে যে পাতাগুলো, সেগুলো সে তোমরা খুলে দাও, সেগুলো খুলে দাও, তাহলে আমি সহজে এগুলো বেরোতে পারবোই। এখানে সে মানে কে বলছে, বাতাস বলছে সব গাছগুলোকে বা বনভূমি জঙ্গলকে, তোমাদের যে বড় বড় লিফি ব্যানার সেগুলো সরিয়ে দাও বা খুলে দাও, তাহলে আমাদের এতে সুবিধা হবে, এবং আওয়াজ করতে করতে সে যেতে চাইছে। ইট সেড আনটু দ্য ফরেস্ট বনভূমিকে বলল, শাউট চিৎকার করো, এবং হ্যাং অল ইয়র লিফি ব্যানার্স আউট, এবং তোমাদের যে শাখা প্রশাখা পাতা রয়েছে সেগুলো খুলে ফেলো, সেগুলো সরিয়ে দাও। নেক্সট ইট টাস্ট দ্য উড বার্ডস ফোল্ডেড উইং, ইট ইট মানে কি বাতাস উইন্ড, টাস্ট স্পর্শ করলো, ইট টাস্ট দ্য উড বার্ডস ফোল্ডেড উইং, উড বার্ড, উড মানে বনের পাখি বা জঙ্গলের পাখি, উড বার্ড বলা হয়েছে, উড বার্ডস ফোল্ডেড উইং, দেখবে যখন পাখিটা শুয়ে থাকে চুপচাপ বসে থাকে তখন তাদের যে ডানাগুলো তাদের যে সেগুলো ফোল্ডেড অবস্থায়, ফোল্ড ভাঁজ করা অবস্থায় থাকে, সেই ভাঁজ করা পাতাগুলো যাতে উইং রয়েছে সেগুলোকে ছুলো, কে ছুলো, টাচ করলো, স্পর্শ করলো, বাতাস স্পর্শ করলো, যে স্পর্শ করার এটা কার কোয়ালিটি, হিউম্যান কোয়ালিটিস, মানে এখানে আবার পার্সনিফিকেশন দেখানো হয়েছে, ইট সাউট ইট টাচ দ্য উড বার্ডস ফোল্ডেড উইং অ্যান্ড সেড, এবং বললো ও বার্ড হে পাখি অওয়েক জেগে ওঠো অ্যান্ড সিং, এবং গান গাইতে তুমি শুরু করো। তাহলে এখানে কি দেখলাম, এখানে বাতাস আবার বলছে প্রথমে স্পর্শ করলো উডবার্ডকে, জঙ্গলের পাখিকে, বনভূমির পাখিকে, এবং বললো তোমার যে তোমরা জেগে ওঠো এবং গান গাইতে শুরু করো। অ্যান্ড ওভার দ্য ফোমস ও শান্টিক্লেয়ার বা চান্টিক্লেয়ার, অ্যান্ড ওভার দ্য ফোমস, এখানে ফোমস একটু বানানটা ভুল হয়েছে দেখবে, ফর্ম এফ এ হবে এফ এ আর এম ফোমস, ফার্মস মানে হলো খামার বা শস্যের ভূমিকে ফার্মস বলা হয়। অ্যান্ড ওভার দ্য ফার্মস, এবং এই যে খামার বাড়ি রয়েছে সেই খামার বাড়ির কাছাকাছি সেখানে কে রয়েছে, সেইখানে আমরা জানি সেই খামার বাড়িতে হয়তো বা বিভিন্ন ধরনের গৃহপালিত পশু, মোরগ, ছাগল এগুলো মানে পালন করা হয়েছে, পশুপালন করা হয়েছে বা সেখানে শস্যের ধান লাগানো হয়েছে, তাহলে সেইখানে ফার্মস বা যে খামার ভূমি সেইখানে রয়েছে কে, শান্টিক্লেয়ার বা চান্টিক্লেয়ার, চান্টিক্লেয়ার বা শান্টিক্লেয়ার বলতে মোরগকে বলা হয়েছে, রুস্টার, তাহলে মোরগকে এখানে বলা হয়েছে, সেই মেল হেন বা মোরগ রুস্টার, সেই মোরগকে বলছে, কি বলছে, ইয়োর ক্লেরিয়ান, ক্লেরিয়ান মানে মোরগের যে ডাক, যে কুকুরুচ্চ করে মোরগ ডাকে সেই ডাককে ক্লেরিয়ান বলা হয়, তাহলে সেই ক্লেরিয়ান বা রুস্টার, সেই তোমার ক্লেরিয়ান তুমি কি করো, ব্লো, ব্লো মানে জোরে বাজাও, মানে জোরে তুমি ডাকো, তোমার যে ডাক তুমি ভরে ভরে যে ডাক দাও সেটা জোরে ডাকো, কারণ কি, দ্য ডে ইজ নিয়ার, কারণ দিন কাছাকাছি চলে এসছে, মানে দিন হয়ে গেছে আর রাত নেই। আমরা জানি গ্রামের দিকে বিশেষ করে যে খামার বাড়ির পাশে যে মোরগ থাকে, গৃহপালিত মোরগ, তারা ভোরের দিকে বা সকালবেলায় খুব জোরে জোরে মোরগ ডাকে বা ডাক দেয়, সেইখানে গ্রামের চিত্রে কবি তুলে ধরেছেন। তাই জন্য এখানে কি বলা আছে, অ্যান্ড ওভার দ্য ফার্মস ও শান্টিক্লেয়ার, হে এই খামার বাড়ির সামনে যে মোরগ রয়েছে তোমরা, ইয়োর ক্লেরিয়ান, তোমার যে ডাক সেটা কি, ব্লো, জোরে বাজাও, দ্য ডে ইজ নিয়ার, কারণ দিনটা কাছাকাছি চলে এসেছে। এরপরে চলে আসছি আমরা, ইট উইসপার্ড টু দ্য ফিল্ডস অফ কর্ন, উইসপার, উইসপার মানে ফিসফিস করে আস্তে আস্তে কথা বলা, ইট উইসপার্ড, ইট উইসপার্ড টু দ্য ফিল্ডস অফ কর্ন, ফিল্ডস অফ কর্ন মানে শস্যের ক্ষেত,
এখানে কর্ন বলতে বিশেষ করে কবি যেটা বলতে চাইছেন সেই কর্ন হলো যে ভুট্টা বা জোনার, যে ভুট্টার চাষ এখানে বেশি হয়েছিল সেই ভুট্টার ক্ষেতকে তিনি বলেছেন ফিল্ডস অফ কর্ন, বা অন্য শস্যের ক্ষেতে বোঝাতে পারে। কর্ন বলতে বিশেষ যেমন পপকর্ন, তোমরা যেন কর্ন ফ্লেক্স, কর্ন বলতে ভুট্টাকে নর্মালি বলা হয়। তাহলে এখানে দেখবে আরেকটা বিষয় যে যখন ভুট্টা হয়ে যায় তখন কি হয়, তার যে ডোগাগুলো ভুট্টার সেই যে যে থাকে সেগুলো কি সেগুলো নত হয়ে যায় বা মাথা নত হয়ে যায়, বা অন্যান্য যে শস্য থাকে যখন সেই শস্য ধান বা গম কিছু থাকলে যখন সেগুলো পেকে যায় তখন কি হয় সেই মাথাগুলো আস্তে আস্তে তারা নুইয়ে ফেলে। তাই জন্য বলি তাদেরকে তিনি হুইস্পার করতে করতে বলছে, কি বলছে, বাতাস বলছে ইট হুইস্পার টু দ্য ফিল্ডস অফ কর্ন বাও ডাউন, বাও মানে নত হওয়া, বাও মানে এখানে শ্রদ্ধার সহিত নত হওয়া, বাও ডাউন এন হেল এবং ওয়েলকাম জানাও কাকে, দ্য কামিং মর্ন, আগত সকাল, মর্ন মানে মর্নিং, তাহলে যে সকাল আসছে সে আসছে, আমরা জানি কেউ যদি আসে তাহলে কি ওয়েলকাম জানানো হয়, ওয়েলকাম বা তাকে হেল করা হয়। তাহলে সেখানে বলছি তুমি শুধুমাত্র তাকে হেল করো না, তুমি ওয়েলকাম, যে তাকে বাও ডাউন বা তার কিছু নত হও, তাহলে কি ওই যে শস্যের যে ক্ষেত বা শস্যের যে শস্যগুলো আছে তাদেরকে বলছি তোমরা নত হয়ে এবং তোমরা ওয়েলকাম জানাও মর্নিং যেটা আসছে। ইট হুইস্পার টু দ্য ফিল্ডস অফ কর্ন, এটা আস্তে আস্তে ফিসফিস করে বললো, বাতাস বললো এই শস্য ক্ষেতকে যে বাও ডাউন, তোমরা মাথা নত করো এন্ড হেল দ্য কামিং মর্ন, এবং সকাল যাচ্ছে তাকে তুমি ওয়েলকাম জানাও। ইট শাউটেড থ্রু দ্য বেলফ্রাই টাওয়ার, অ্যাওয়েক ও বেল প্রক্লেম দ্য আওয়ার। ইট শাউটেড, এটা এটা মানে বাতাস, উইন্ড, শাউটেড মানে চিৎকার করে বললো, চিৎকার করে থ্রু দ্য বেলফ্রাই টাওয়ার। এখানে বেলফ্রাই টাওয়ার, এখানে একটা গল্প রয়েছে যে ব্রাসেলসের বেলজিয়াম দেশের, বেলজিয়াম বেলফ্রাই বেলজিয়াম, তার বেলজিয়াম দেশের ব্রাসেলস বলে একটা শহর ছিল, সেই শহরে খুব বড় একটা ঘণ্টাঘর ছিল, এবং সেই ঘণ্টাঘরে কি ছিল যে সেইখানে ঘণ্টাঘরের একেবারে টাওয়ারের উঁচুতে একটা বড় ঘণ্টা, এটা লোহার তৈরি ঘণ্টা বা অন্য কোনো যে মেটালের তৈরি একটা ঘণ্টা বাঁধা থাকতো, এবং তার সঙ্গে মোটা দড়ি বা মোটা দড়ি কোনো বা কোনো রশ্মি সেটা বাঁধা থাকতো, নিচ পর্যন্ত আসতোই, এবং যখনই কোনো সামাজিক কোনো অনুষ্ঠান হতো বা সকাল হতো বা কেউ মারা যেত বা অন্য কোনো যদি সামাজিক কোনো ঘোষণা করা থাকতো তখন সেই ঘণ্টা বাজিয়ে সেটা ঘোষণা করা হতো, এবং প্রত্যেক দিন সকালে সেই ঘণ্টা একবার বাজতো, সেটা সকাল হয়েছে সেটা জানান দেওয়ার জন্য সেই সেইখানের মানুষজনকে। তাহলে সেই বেলফ্রাই টাওয়ার, তাহলে বেলফ্রাই টাওয়ার মানে ঘণ্টাঘর বুঝবেই, ঠিক আছে, এখানে যে কোনো ঘণ্টাঘর এখানে হতে পারে, কারণ যে চার্চ থাকে যে আমরা সেই চার্চের সামনে সেরকম অনেক সময় ঘণ্টাঘর থেকে থাকে। তাহলে ইট শাউটেড থ্রু দ্য বেলফ্রাই টাওয়ার, সেই বেলফ্রাই টাওয়ার বা ঘণ্টাকে যে রয়েছে টাওয়ার, সেই ঘণ্টাঘরে কি রয়েছে সেইখানে তাকে বলছে অ্যাওয়েক মানে জেগে ওঠো, ও বেল মানে যে ঘণ্টা, প্রোক্লেম, প্রোক্লেম মানে ঘোষণা করো, অ্যানাউন্স, যে তুমি ঘোষণা করে দাও, দ্য আওয়ার মানে মর্নিং, তাহলে এই যে মর্নিং হয়েছে সকাল হয়েছে সেই সকাল হয়েছে তুমি ঘোষণা করে দাও, তুমি জোরে বাজো এবং ঘোষণা করে দাও যে সকাল হয়ে গেছে। এরপরে লাস্ট টু লাইন্স বা লাস্ট কাপলেট যেটা আমরা দেখবো রাইমিং কাপলেট, ইট ক্রসড, এটা পার হলো, পার হলো কি, দ্য চার্চ ইয়ার্ড, চার্চ ইয়ার্ড মানে হলো কি যে গির্জা সংলগ্ন বা গির্জার পিছনে যে কবরস্থান থাকে তাকে চার্চ ইয়ার্ড বলা হয়। নর্মালি চার্চ মানে গির্জা, তাহলে ইয়ার্ড মানে উঠোন, মানে গির্জার পিছনে যে জায়গা থাকে যেটা খ্রিস্টানদের যেটা কবরস্থান হিসেবে ইউজ করা হয় সেই চার্চের পিছনে উঠোন জায়গা, সেইটাকে এখানে গ্রেভ ইয়ার্ড বা সিমেট্রি বলা হয়, যেটা চার্চের পিছন দিকে থাকে। তাহলে এইটা বাতাসটা যখন চার্চকে ক্রস করছে, ইট ক্রস দ্য চার্চ ইয়ার্ড উইথ এ সাই, এখানে কিন্তু দেখো চিৎকার করেনি, সাউন্ড বা চিৎকার কোনো শাউট হয়নি, সে সাই মানে দীর্ঘ নিঃশ্বাস ফেললো, কে এখানে আমাদের বাতাস উইন্ড, সেইখানে সাই মানে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, হেভি ব্রিদিং, খুব জোরে নিঃশ্বাস নিল, এবং নিঃশ্বাস নিয়ে এটাই কারণ হতে পারে নিঃশ্বাস নেওয়া যে সেইখানে সেই সকাল থেকে কি সে কিন্তু সেই কন্টিনিউ ক্রস করে জার্নি করে আসছে, রাস্তা একটার পর একটার পর একটা জার্নি করে আসছে, বিভিন্ন সময় দেখা হয়েছে, চিৎকার করে বলেছে সবাইকে, বিভিন্ন কাজ করতে বলেছে, এখানে যখন কবরস্থানে পৌঁছেছে তখন দীর্ঘ নিঃশ্বাস ফেললো এবং সে টায়ার্ড হয়তো হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে কি সে হয়তো যখন কবরস্থানে এসেছে সে দীর্ঘ নিঃশ্বাস ফেললো যেন যে এটাই মানুষের শেষ, কবরস্থানের পরে কিছু নেই এখানে শেষ, তাই সেখানে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সে হেভি ব্রিদিং নিয়ে আস্তে আস্তে বলল, কি বললো, এন্ড সেড নট ইয়েট, এখনো সময় হয়নি, নট ইয়েট, ইন কোয়েট, চুপচাপ, কোয়েট মানে নিস্তব্ধ, চুপচাপ, লাই, লাই মানে শুয়ে থাকা, লাই মানে মিথ্যা কথা বলা নয়, লাই মানে শুয়ে থাকা। তাহলে এখানে কি বললো যে সকল কবরস্থানে বা চার্চ ইয়ার্ডে যেসব কবর রয়েছে সেই কবর মানুষকে কি কবর দেওয়া হয়েছিল, সেই তাদেরকে মৃতদেহ ডেড বডিজ যারা রয়েছে সেই তাদেরকে এখানে বাতাস বলছে যে তোমাদের এখনো সময় হয়নি, তোমরা এখনো জেগে তোমাদের জাগার দরকার, তোমরা শুয়ে থাকো কারণ তোমাদের এখন সময় হয়নি। ইট ক্রস দ্য চার্চ ইয়ার্ড উইথ এ সাই,
খুব দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চার্চ ইয়ার্ড বা কবরস্থানে পৌঁছলো, গির্জা সংলগ্ন যেটা রয়েছে, এবং তাদেরকে বললো নট ইয়েট, এখনো নয়, ইন কোয়েট, চুপচাপ মানে স্তব্ধ এবং স্তব্ধ ভাবে তোমরা লাই শুয়ে থাকো। তাহলে আমরা শেষ লাইন দেখলাম, এখানে একটা মাইথোলজিক্যাল ব্যাপার রয়েছে, কি সেটা, যে নর্মালি এই যে বলেছে সবাইকে বলেছে তোমরা জেগে ওঠো, ঘোষণা করো, বলেছে, কিন্তু একে তো কি বললো, শুয়ে থাকতে বললো। তাহলে মাইথোলজিক্যাল ব্যাপারটা হলো কি, যে বিষয়টা হলো যে খ্রিস্টান যে বিলিফ বা খ্রিস্টান মিথোলজি বা মাইথোলজি রয়েছে সেখানে বলা হয় যে এই পৃথিবী দিন শেষ হবে, হিন্দিতে যা বলা হয় রোজে কায়ামত বা ইংলিশে বলা হয় ডুমস ডে, সেই দিন কি হবে সেটাকে জাজমেন্ট ডে বলা হয়, সেদিন বিচার হবে। তাহলে যত মানুষ মারা গেছেন সবাই সেদিন কি হবে, সেদিন জেগে উঠবে, সবাই জেগে উঠবে এবং তাদের সেদিন জাজমেন্ট হবে, যে ভালো কাজ করেছে, যে ভালো মানে করেছে তাদেরকে কোথায় পাঠানো হবে, তাদেরকে হেভেন বা প্যারাডাইস, তাদেরকে স্বর্গে পাঠানো হবে, এবং যারা খারাপ কাজ করেছে বা যারা পাপ কাজ করেছে তাদেরকে হেল বা ইনফার্নো, হেল বা ইনফার্নো তাদেরকে নরকে পাঠানো হবে, এবং সেদিন জাজমেন্ট ডে হবে, সেই দিন যারা যারা মারা গেছেন সবাইকে সেদিন তোলা হবে, সেই দিন তুলে নিয়ে তাদের সেদিন জাজমেন্ট হবে এবং তারপরে তাদের অ্যাক্টিভিটি অনুযায়ী তাদেরকে রিওয়ার্ড করা হবে। তার জন্য এখানে বলছেন যেহেতু এখন ডুমস ডে বা জাজমেন্ট ডে এখনো আসেনি, তার জন্য তোমাদের এখন জেগে ওঠার দরকার নেই, তোমরা চুপচাপ শুয়ে থাকো, এবং তোমরা চুপচাপ শুয়ে থাকো, যেদিন সেই দিন আসবে সেদিন তোমরা আসবে, তোমরা জেগে উঠবে, ঠিক আছে। তাহলে কি দেখলাম আমরা এই কবিতাটা, আমরা ডিটেলসে লাইন বাই লাইন পুরো মিনিংটা আমরা জানলাম। তাহলে এই কবিতা কি দেখতে পেলাম, যে প্রথম থেকে ডে ব্রেক কবিতাতে উইন্ড, এটি বাতাস, সেই মানুষের মধ্যে সে কথা বলছে এবং বিভিন্ন যে অ্যাক্টিভিটিস রয়েছে সেই অ্যাক্টিভিটিস তারা এখানে দেখাচ্ছে। এখানে দেখবে আমি হালকা একটা খয়েরি রঙে তোমাদের দিয়ে দিয়েছি, এটা মিস্ট, মানে যাদের সঙ্গে দেখা হয়েছে এবং যাদের তিনি অ্যাক্টিভিটি করতে বলছেন সেগুলো হাইলাইট করা হয়েছে। মিস্ট মানে কুয়াশা, শিপস মানে জলজাহাজ, মারিনার্স বলতে নারীগণ, নাবিকগণ রয়েছে, তারপরে দ্য ফরেস্ট বনভূমি, দ্য উড বার্ড জঙ্গলের পাখি, বার্ড মানে পাখি, শান্টিক্লেয়ার বা চান্টিক্লেয়ার মোরগ, দ্য ফিল্ডস অফ কর্ন শস্যের ক্ষেত বা শস্যের ভূমি, দ্য ওয়েলফেয়ার টাওয়ার ঘণ্টাঘর ও বেল মানে ঘণ্টা, আর দ্য চার্চ ইয়ার্ড মানে গির্জা সংলগ্ন যে কবরস্থান সেইগুলো। তাহলে প্রত্যেকের সঙ্গে তা দেখা হয়েছে উইন্ডের, এবং তাদের প্রত্যেকে তিনি কিছু কিছু অ্যাক্টিভিটিস বলেছেন বা তাদের কি করতে হবে সেটা তিনি বলেছেন, এবং শেষে দেখা হয়েছিল চার্চ ইয়ার্ড তাকে বলেছেন যে কবরগুলো রয়েছে তারা তোমাদের এখন শুয়ে থাকো, তো সময় হয়নি, ঠিক আছে। তাহলে এই কবিতা আমরা ডিসকাশন করলাম লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড। এরপর আমরা কি করবো, যে কবিতাগুলো থেকে এমসিকিউ, এসএকিউ এবং লং আনসার টাইপ কোশ্চেন সবগুলো আলোচনা করবো, এবং বিগত বছরগুলিতে যেগুলো এসেছিলো সেইগুলো তোমাদের প্রশ্ন উত্তর বলবো, এবং তারপরে সম্ভাব্য কি কি প্রশ্ন উত্তর আগামী পরীক্ষা যেন আসতে হবে সেগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, তোমরা ভালো করে কবিতাটা পড়ো, স্টাডি করো এবং এরপরে ক্লাসগুলো ফলো করো। ওকে, থ্যাংক ইউ, কিপ স্টাডিং, কিপ লার্নিং, বাই।